আজকে বোলপুর হাই স্কুলে টিচারদের ভোট হচ্ছে, প্রাইমারি টিচারদের ভোট হচ্ছে, টিচারদের ভোট হচ্ছে। দেখুন ভোটিং রিংয়ে রুমের অবস্থাটা দেখুন, একবার সবাই লক্ষ্য করুন। এসডিও সাহেব আছেন এখানে, মাননীয় রিটার্নিং অফিসার রয়েছেন। দেখুন এখানে ব্যালট গুলো, দেখুন ব্যালট বক্স, প্রত্যেকটা ওপেন ব্যালট বক্স। এবং এখানে দেখুন ভোটিং চলছে, একসাথে চারজন মিলে ভোটিং করছে। দেখুন এই দেখুন দেখুন পরিস্থিতি, দেখুন এখানে ভোটিং চলছে, এটা ভোট গ্রহণ কক্ষ। দেখুন এখানে ভোটিং চলছে, প্রত্যেকটা জায়গায় সিল সিল ছাড়া ব্যালট বক্স। দেখুন দেখুন রিটার্নিং অফিসার রয়েছেন, দেখুন এই পুলিশ উপস্থিত। দেখুন কি দুর্নীতি চলছে, কি অরাজকতা চলছে। দেখুন এই দেখুন একটা তালা নেই, টিচাররা এই দেখুন ব্যালট ড্রপ করেন, এই দেখুন ব্যালট বক্স ওপেন, ব্যালট বক্স ওপেন, ওপেন ব্যালট বক্স, ব্যালট বক্স ওপেন, প্রত্যেকটা ব্যালট বক্স ওপেন, প্রত্যেকটা ব্যালট বক্স ওপেন। এখন এখন আমি উপস্থিত হওয়াতে এখন রিটার্নিং অফিসার বার করবার চেষ্টা করছেন। এই দেখুন এসডিও, মাননীয় এসডিও সাহেব, সবাই দেখুন, এই দেখুন মাননীয় রিটার্নিং অফিসার, এই দেখুন তার ফোন নিয়ে দাঁড়িয়ে আছেন। এই যে চাপ চামচা চাকর মমতার জগন্নাথ পুলিশ, দেখুন এই দেখুন সংসদে একাত্তর মুখ ফুটিয়ে বসে আছেন। দেখুন চলছে ভোটিং, এটা হচ্ছে ভোটিং সিস্টেম, এটা পশ্চিমবঙ্গের ভোটিং সিস্টেম, এটা বীরভূম জেলার ভোটিং সিস্টেম, এটা অনুব্রত মন্ডলের চাকর পুলিশ এই দেখুন দাঁড়িয়ে আছে, এখানে ভোট দিচ্ছেন। দেখুন এ দেখুন এসডিও সাহেব হাতক করে মনে করেছে প্রতিনিধি আসার পর। আমি আমি একটা কথা শুনবো না, আমি একটা কথা শুনবো না, প্রত্যেকটা ব্যালট বক্স রিমুভ করুন, প্রত্যেকটা ব্যালট বক্স। এই দেখুন এতক্ষণে তালা দিচ্ছে, এই দেখুন তালা দিচ্ছে, এতক্ষণে তালা দিচ্ছে। স্যার আপনি বলুন কি বলছেন, বলুন বলুন, লাইভে আছি, বলুন এসডিও সাহেব লাইভে বলুন। এই যে রিটার্নিং অফিসার কি বলছেন বলুন, বলুন মিডিয়ার সামনে বলুন, ক্যামেরার সামনে বলুন, ক্যামেরার সামনে বলুন, বলুন কি বলছেন বলুন। আপনি আপনি কোন পথে আছেন দাদা? আপনার আই কার্ডটা দেখবো, আই কার্ডটা দেখবো, আপনার আপনার আই কার্ডটা দেখবো। আজকে এই এই এসডিও সাহেবের পদত্যাগ দাবি করছি আমি এখান থেকে, আমি ডিএম সাহেবের কাছে যাব। এবং এখানকার এসডিও সাহেব দলদাসে পরিণত হয়েছেন, ইনি থাকলে এখানে ভোট সম্ভব নয়, ইনি রিটার্নিং অফিসার, মিষ্টি মিষ্টি কথাই বলেন। ভয়ঙ্কর দৃশ্য, একেবারে ভাইরাল একটা ভিডিও যেটা আমাদের কাছে এসছে, বোলপুরের পোস্টাল ব্যালটের যে ভোট আমরা দেখছিলাম, তো ভয়ঙ্কর, এ তো প্রহসন, কি গণতান্ত্রিক সিস্টেমে ভোট হচ্ছে, এ তো প্রহসন। এসডিও রয়েছেন যিনি এটাকে কমেন্ট্রি করে বলছিলেন, শুনতে পাচ্ছিলাম এসডিও রয়েছেন অনুব্রত মণ্ডলের বীরভূমের বোলপুরের ভোট দেখেছেন, পোস্টাল ব্যালটের ভোট। দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কদিন ধরেই আমাদের আমাদের কাছে কিন্তু ফোন আসছিল বিভিন্ন জায়গায়, বোলপুর থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গা থেকে, যে পোস্টাল ব্যালটের ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস কায়দা করে তাদের দখলে নেওয়ার চেষ্টা করছে, কোথাও কোথাও ডকুমেন্ট নিয়ে নেওয়া হচ্ছে, কোথাও কোথাও বলছে আমার কাছে পাঠাতে হবে, আমার সামনে ভোট দিতে হবে, এই কথাগুলো আসছিল আমাদের কানে। মালদা মুর্শিদাবাদ ওই সব এলাকা থেকেও কিন্তু এই ধরনের, মানে যেগুলো আরও ভোট বাকি রয়েছে যেখানে, সেখান থেকেও কিন্তু এই ধরনের অভিযোগগুলো আসছে যে আগে থেকে হুঁশিয়ারি চলছে, আগে থেকেই হুঁশিয়ারি চলছে, তাদের সামনে ভোট দিতে হবে তাদেরকে, যে মানে এরকম বিষয়। এবং আজকে যে আমরা ছবিটা দেখছি, এ তো মানে মানে একেবারে বলা যায় ভোট চুরি। ব্যালট, এই যে পোস্টাল ব্যালটে যে ভোট হচ্ছে সেখানে তালা নেই, ব্যালট বক্সে তালাই নেই। এবং দেখুন যেখানে ভোট দেওয়ার জায়গা করা রয়েছে, আমরা দেখছিলাম যিনি দেখাচ্ছিলেন চারটি, যেখানে ভোট দিচ্ছেন সেখানে পরপর দেওয়া রয়েছে, প্রত্যেকে দেখতে পাবেন কে কাকে ভোট দিচ্ছেন, মানে একই জায়গা দিয়ে সবাই যাতায়াত করছেন। এখন যেটা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ওখানে লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে কন্ট্রোল করছেন কে কাকে ভোট দিচ্ছেন, এবং বাকিরা তো যারা রয়েছেন নাম কমাস্তে রয়েছেন ভোটকর্মী, তারা তো কোনো নজরদারি নেই। এবং দেখুন একসঙ্গে দঙ্গল বেঁধে যেন সব কি হচ্ছে এখানে,
এটা যে ভোট সেটা যেন ভোট মানে প্রাইভেসি মেনটেন করা হবে, যে কে কাকে ভোট দেবেন সেটা না কেউ জানতে পারেন, নামেই পুলিশ, কোনো কাজ হচ্ছে না। যিনি কমেন্ট্রি করে বলছিলেন কেউ কিছু করছেন না, তাই তিনি সেখানে গিয়েছিলেন, এই ছবি করছিলেন, ফেসবুক লাইভ করছিলেন এবং সেটা দেখে একটু তৎপরতা। যিনি ছিলেন এসডিও তিনি খানিকটা যেন একটা অস্বস্তির মধ্যে পড়েন, তারপর তালা টালা এনে ব্যালট বক্সে দেওয়া হয়। কিন্তু এইভাবে কি ভোট হয়? আজকে ধরুন এটা এইভাবে প্রকাশ্যে এসেছে, কিন্তু এরকম তো বহু জায়গা থেকে অভিযোগ এসেছে যে ভোট হয়নি। এই যে পোস্টাল ব্যালটের যারা ভোট দেন সরকারি কর্মী, তারা তো তাদের থেকে তো ভোট তো মানে এইরকমই হয়েছে, প্রহসন হয়েছে, ভোট ঠিক জায়গায় পড়েনি। সংখ্যাটা যতই হোক, হয়তো বলবেন যে পোস্টাল ব্যালটের আর কত আর ভোট, সংখ্যাটা যতই হোক, এমন এমন তো বিধানসভার রেজাল্ট হয় যেখানে সামান্য ভোটেও কিন্তু ইদিক ইদিক হয়ে যায়, মানে একবারে জয় পরাজয়ের একটা মানে নির্ধারণ করে দেয় সামান্য ভোটের। তো সেখানে এই ধরনের সিস্টেম, এটা গণতন্ত্রের সিস্টেম, এটা সুষ্ঠু অবাধ নির্বাচন, এটা নির্বাচন কমিশনের ভূমিকা? এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কী দায়িত্ব পালন করছেন? সব থেকে বড় বিষয়, যারা এখানে এই ভোটটা করাচ্ছেন তারা প্রত্যেকেই শিক্ষিত, শিক্ষিতা তারা রয়েছেন, এবং তারা যদি এইভাবে ভোট সিস্টেমটাকে এইরকমভাবে করেন তাহলে গ্রামাঞ্চলে বুথে কি হচ্ছে কি হবে সে তো বোঝাই যাচ্ছে। দর্শক, সবটা তো আর ক্যামেরার সামনে আসে না, সবটা তো প্রকাশ্যে আসে না, ক্যামেরার বাইরে, ক্যামেরার মানে এড়িয়ে কত কি হয় সে তো আপনারা আন্দাজ করতে পারছেন। এইরকম একটা জায়গায় পোস্টাল ব্যালটের যেখানে ভোট হচ্ছে সেখানে পরিবেশ, সেখানের পরিবেশ, এটা ভোট, এটা ভোট কেন্দ্র, ভোট চলছে কোথায়? এটা অনুব্রত মণ্ডল, বীরভূমে তৃণমূল নেতা, দাপুটে তৃণমূল নেতা, যার কথায় নাকি পুলিশ উঠে বসে, প্রশাসনের লোকজন উঠে বসেন আর শুধু হিংসাক্ত খেলার কথা বলেন, ভয়ঙ্কর খেলা হবে এই কথা বলেন। তা দেখুন দেখুন না, এখানে ভোট ভোট দিচ্ছে, দেখুন কে কাকে ভোট দেখতে পারে, পরপর যারা হয়েছে পাশাপাশি যাওয়া, পাশাপাশি যাচ্ছেন, একে একে টোপকে ভোট দিতে যাচ্ছেন। এইটা যদি সিস্টেম হয়, এইরকম যদি সিস্টেম হয় তাহলে মানুষ কী করে আস্থা রাখবেন কমিশনের প্রতি যে সত্যিই সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে? এইটা অবস্থা, হয়তো অনেক জায়গাতেই ভালো ভোট হচ্ছে কিন্তু এই এইগুলো কেন হবে, কেন হবে? আমার খুব অবাক লাগছিল দর্শক, যে আজকালকার দিনে এইভাবে এতক্ষণ তিনি ফেলছেন, এদিকে দেখুন হাজার খুলে দেখা যাচ্ছে, একেবারে তিনি ব্যালটে দিয়ে দিলেন, জমা করে দিলেন, দেখুন তালা নেই, খুলে দেখাচ্ছে, এটা কী হচ্ছে ভোট? আমি জানি না দর্শক রেজাল্ট শেষ পর্যন্ত কী দাঁড়াবে, যদিও হাওয়া বিরাট রয়েছে অনেকেই বলছেন পরিবর্তনের হাওয়া, কিন্তু যেভাবে ভোট লুট হচ্ছে আমরা জানি না রেজাল্ট শেষ পর্যন্ত কী দাঁড়াবে। তবে এই বিষয়টা প্রকাশ্যে আসার পর কমিশনের লোকজনও কিন্তু নড়েচড়ে বসেছেন বলা যায়, এবং দেখার বিষয় বাকি আরও যে সমস্ত জায়গায় ভোট রয়েছে সেইগুলো কি কতটা কড়া দৃষ্টিভঙ্গি দেয় নির্বাচন কমিশন। কিন্তু আজকের এই দৃশ্য, আজকের দৃশ্য এক কথায় ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য হতে পারে, এটাই হয়তো ভয়ঙ্কর খেলা, এটাই খেলা, ওপেন খেলা, সেম সাইড সব কিছু, এইরকম খেলা যদি এইরকম হয়ে থাকে, আমি জানি না দর্শক এর এটা যে নজির তৈরি করলো আজকে বোলপুরের, বোলপুর হাইস্কুলের দৃশ্য, এটা অবশ্যই ভাববার বিষয়। আমি শুধু এক্ষেত্রে আমি একটা কথা শুধু বলে রাখি আপনাদেরকে, এই বীরভূমের একটা জায়গা থেকে আমার কাছে খবর এলো যে বীরভূমের লাভপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানে এমন কিছু পঞ্চায়েত রয়েছে যেখানে এখন প্রায় সবাই মানে হিন্দু ভোট যেখানে রয়েছে, সেখানে নাকি অনুব্রত টিম একটা কৌশল অবলম্বন করে। আমি জাস্ট শুনিয়ে রাখছি দর্শক, যদি নির্বাচন কমিশনের লোকজন এটা শোনে তাহলে তারাও একটু খতিয়ে দেখার চেষ্টা করবে। সেখানে আগে থেকে গিয়ে বলে আসা হয় যে পরের দিন কিন্তু পুজো রয়েছে, মানে ভোটের পরে পুজো রয়েছে, সবাইকে পুজো, পুজোর ফুল পুষ্প একটা দেওয়ার বিষয় রয়েছে, তো এটা দিতে হবে বা নিতে হবে এরকম বলে দিয়ে আসা হয়। আর সেটা সেই ফুল হাত দিয়ে বলতে হবে, সেই ফুলে হাত দিয়ে বলতে হবে কে কাকে ভোট দিয়েছেন। এখন দেখুন আধ্যাত্মিক একটা বিষয় থাকে, এবারে পুজোর ফুল হাতে দিয়ে কেউ তো মিথ্যা কথা বলতে পারেন না, আর এরকম আগে থেকে শুনিয়ে দিয়ে আসা হয় যে এরকম কিন্তু পুজোর ফুল দেওয়া হবে, সেটা ধরে বলতে হবে কাকে ভোট দিয়েছেন। এর ফলে মানুষ আর যাই করুক, ঠাকুরের ফুল ধরে আমি মিথ্যা কথা বলবো, তার থেকে যা হওয়ার হবে, অর্থাৎ আমাকে সত্য কথাই বলতে হবে, যখন তাহলে বলি দিই তৃণমূলকে ভোটটা দিয়েছি, কারণ আর ভোটটাও আমি তৃণমূলকেই দেবো, কারণ ঠাকুরের ফুল নিয়ে কী করে মিথ্যা কথা বলবো। এই যে একটা ইমোশনাল ব্ল্যাকমেলিং, এটা কিন্তু হয়ে থাকে, এই রিপোর্ট আমার কাছে এসছে, আমাদের কাছে যেন জানিয়েছেন। আমি বোলপুরের এই বীরভূমের লাভপুর, লাভপুর বিধানসভা কেন্দ্রের কয়েকটা পঞ্চায়েত এলাকায় এই ধরনের হুঁশিয়ারি, এই ধরনের হুমকি, এই ধরনের সন্ত্রাস কায়েম করে তৃণমূল, এটা কিন্তু আপনাদেরকে যা শুনিয়ে রাখলাম। আর ইদানিংকালে আরও একটা বিষয় যেটা শোনা যাচ্ছে, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে
করোনার একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এই 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 জায়গায় এখন করোনা ভীষণ হচ্ছে, ফলে তারা যেন ভোট দিতে না যায়। করোনার একটা ভীষণ আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে হিন্দু এলাকার মনে হচ্ছে যেগুলো যে বিজেপিতে ভোট পড়তে পারে সেই এলাকা বিশেষ করে সেখানে এইভাবে একটা আতঙ্কের পরিবেশ কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি দুটো বিষয় জাস্ট আমি এখানে উত্থাপন করলাম, আমি আশা করব নির্বাচন কমিশনের নজরে বিষয়টি আসবে, যেহেতু আমাদের কাছে এসছে আমরা জাস্ট উত্থাপন করলাম, আশা করি এদিকে নজর রাখবে নির্বাচন কমিশন। আর যে দৃশ্য আমি আজকে দেখলাম সত্যি খুব ভয়ঙ্কর দৃশ্য, আশা করি এই রকম দৃশ্য আগামী দিনে আর দেখতে হবে না, সে বিষয়েও নির্বাচন কমিশন নজর রাখবে। দর্শক কি বলবেন, অনুব্রত মণ্ডল বলে কি যা খুশি হবে, ভোটের নামে প্রহসন হবে, কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।